আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল-ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমাদের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু মক্কা এবং মদিনার ফজিলত ও গুরুত্ব। আমরা জানি যে বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে বহু ষড়যন্ত্রকারী দেশ, ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে কিছু মোনাফিক মুসলিমও মক্কা এবং মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখায়। এই জন্য আমাদের জেনে থাকা উচিত যে মক্কা এবং মদিনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা মক্কা বিষয়ে পবিত্র কোরআন মাজিদে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আল্লাহর রাসূল, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির অধিবা হাতির যারা অধিকারী ছিল, হাতির যে সেনাবাহিনী ছিল, তাদের সাথে আপনার প্রতিপালক কি করেছে, আপনি কি দেখেননি? সেই আব্রাহা যখন তার হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সূরা ফিলে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আবাবিল পাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে সেই পাখির কঙ্কর দানা দিয়ে সে বিশাল বাহিনীকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছিলেন তার ঘরকে হেফাজত করার লক্ষ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা বহু জায়গায় এই ঘরের নামে কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহর, এই মক্কা শহরের কসম করে বলতেছি। এই মক্কার অধিবাসীদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা নিরাপত্তা দিয়েছেন সূরা কুরাইশে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, হে মক্কাবাসী, তোমরা এই ঘরের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে রুজি দিয়েছেন, ওয়া আমানাকুম মিন খাউফ, এবং যিনি তোমাদেরকে ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। মক্কা হচ্ছে সেই শহর যেই শহরের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার খলিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 126 নম্বর আয়াতে সেই দোয়া নকল করেছেন। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম মক্কার জন্য দোয়া করে বলেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ, আপনি শহরের অধিবাসীদেরকে নিরাপত্তা দান করুন, আপনি শহরের অধিবাসীদেরকে ভয় ভীতি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে নিরাপত্তা দান করুন, এবং তাদেরকে ফল মূল থেকে তাদেরকে রুজি রুটি দান করুন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়া, যা কবুল হয়েছে। এই মক্কায় রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীর বুকে সর্বপ্রথম। মানুষ বলে যে প্রাচীন সভ্যতা, প্রাচীন সভ্যতা নাকি গ্রিস সভ্যতা, প্রাচীন সভ্যতা নাকি মিশরের সভ্যতা, আসলে সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে মক্কার সভ্যতা, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্টভাবে সূরা ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিমক্কা, জমিনের বুকে সর্বপ্রথম যে ঘর আল্লাহ সুবহানাহু তাআলা নির্মাণ করেছেন বা মানুষ নির্মাণ করেছে, সেটা হচ্ছে মক্কা কাবা ঘর। এই মক্কার কাবা ঘর হচ্ছে সেই ঘর যে ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার সন্তান ইসমাঈল আল্লাহর নির্দেশে তৈরি করেছেন। ওয়াই ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল একত্রিত হয়ে একটা একটা করে পাথরে ঘর তৈরি করার জন্য রাখছিল আর বলছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে এই ঘর নির্মাণ করাকে কবুল করে নিন। তো এই ঘর হচ্ছে সেই ঘর, সম্মানিত উপস্থিতি, এই ঘর সেই ঘর যে ঘরে যদি, যে কাবা চত্বরে যদি কেউ এক অক্ত সালাত আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100,000 সালাতের সমান সে নেকি পাবে। আল্লাহু আকবার। তো এই ঘর হচ্ছে সেই ঘর যে ঘর সম্পর্কে আমরা বলতে পারি যে হারাম এরিয়া, তথা যেটাকে আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেদিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকে মক্কার বর্তমান যে হারাম এরিয়া আছে সেই হারাম এরিয়াকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবী যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই এরিয়াকে হারাম করে দিয়েছেন, তথা এই এরিয়ার মধ্যে মানুষ যেমন নিরাপদ, পশু পাখি যেমন নিরাপদ, গাছপালাও তেমন নিরাপদ। এই এরিয়ার মধ্যে কোনো গাছপালাও কাটা যাবে না, কোনো প্রাণী শিকার করা যাবে না, এবং কোনো মানুষকেও মানুষের উপর হাত উত্তোলন করা যাবে না। শুধু তাই নয়, কোনো মুসলিম যদি জীবনে প্রথমবার মক্কায় আসে তাহলে তার জন্য ফরজ যে সে এহরাম বেঁধে মক্কায় আসবে, এবং মক্কায় আসার পর সর্বপ্রথম কাবা ঘর তাওয়াফ করবে, এটা তার জন্য জরুরি কাজ। তো সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে মক্কার মর্যাদা, মক্কার সম্মান।
এবার আমরা আসি আরো যদি বলতে চাই আমরা মক্কার ক্ষেত্রে, যে মক্কার মধ্যে আর কি কি আছে। মক্কার মধ্যে কাবা ঘর আছে, মক্কার মধ্যে হাজির আসওয়াদ আছে যেটা জান্নাত থেকে এসেছে, মক্কার মধ্যে সাফা মারোয়া আছে যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারোয়া হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। মক্কার মধ্যে আর কি আছে, আরাফা আছে, যে আরাফার বিষয়ে বলা হয়েছে যে যে আরাফার মাঠে যখন হাজিরা অবস্থান করে ওই দিন যত ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন পৃথিবীর অন্য কোনো দিন অত ক্ষমা করেন না। আরাফার মাঠে অবস্থানই হচ্ছে হজ, আল হজ্জ আরাফা, আরাফার মাঠে অবস্থানই হচ্ছে হজ। সেই দিন যদি কেউ সিয়াম রাখে তাহলে তার এক বছর আগে এবং এক বছর পরের গুনাহ ক্ষমা হয়ে যায়। এগুলো সবই হচ্ছে মক্কার ফজিলত, মক্কার গুরুত্ব এবং বৈশিষ্ট্য। এবার আমরা আসি মদিনার গুরুত্ব। মদিনা হচ্ছে দারুল হিজরা। এই মক্কাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার কুরাইশদের অত্যাচারে নির্যাতনে জুলুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। তো তিনি যদি শুধু মদিনায় হিজরত করতেন এবং তিনি হিজরত করার পর যখন আবার মক্কা বিজয় করলেন তখন যদি তিনি মক্কায় থেকে যেতেন, কেননা মক্কা ছিল তার বাপদাদার বাড়ি, মক্কা ছিল তার আত্মীয় স্বজনের বাড়ি, তিনি মক্কায় থাকেননি, তিনি মদিনায় ফিরে এসেছিলেন, যা মদিনার গুরুত্ব বহন করে। সেই দিনের ঘটনা, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মক্কা বিজয় করেছিলেন, সেই দিন গনিমতের মাল মক্কার অধিবাসীদের মধ্যে বণ্টন করে দেওয়া হচ্ছিল। তখন আনসার সাহাবিরা এক একটু মনক্ষুণ্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3758 নম্বর হাদিস, তিনি আনসারদেরকে বলছিলেন, আওয়ালা তারদাউনা আন ইয়ারজিআন নাস বিল গানাইম ইলা বুয়ুতিহিম, হে আনসার, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে মানুষ গনিমতের মাল নিয়ে তাদের বাড়িতে ফিরে যাবে, ওয়াতারজিউনা বি রাসূলিল্লাহি ইলা বুয়ুতিকুম, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের মদিনায় ফিরে যাবে, এতে কি তোমরা সন্তুষ্ট নও? এই ঘটনা পড়লে চোখে পানি চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা বিজয় করার পরও তিনি মক্কায় থাকেননি, তিনি আনসারদের সাথে মদিনায় ফিরে এসেছিলেন এবং তিনি মদিনায় মারা গেছেন এবং তার কবর এখনো মদিনাতেই আছে। সম্মানিত উপস্থিতি, মদিনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানফিন নাসু কামা ইয়ানফিল গির, মদিনা হচ্ছে এমন হাঁপড় যেমন, কামারের কাছে হাঁপড় যেমন লোহার দ্রব্যের যে মরিচিকা লেগে থাকে সেই মরিচিকাকে যেমন দূর করে, লোহার দ্রব্যে লেগে থাকা মরিচা যেমন হাঁপড়ের আগুন দূর করে, তেমনি মদিনা মানুষকে, পাপী মানুষ থেকে মদিনাকে সাফ করে। কোনো পাপীর স্থান মদিনায় হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিষয়ে বলছেন, লা ইয়ারিজ ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, সহিহ বুখারী 1876 নম্বর হাদিস, যে সাপ যেমন তার গর্ত থেকে বেরিয়ে সারা দুনিয়া ঘুরে পুনরায় গর্তে ফিরে আসে, ইসলাম তেমন মদিনা থেকে বের হয়ে সারা পৃথিবী ঘুরে আবার মদিনাতেই ফিরে আসবে। ইসলামের থাকার জায়গা, ইসলামের বাড়ি, ইসলামের ঘর, ইসলামের ভিত্তি, ইসলামের বেড়ে ওঠা, ইসলামের বড় হওয়া, ইসলামের বাড়ি ঘর থাকার জায়গা গৃহ গুহা হচ্ছে মদিনা, দারুল হিজরা। এখান থেকে সকল বিজয় অভিযান পরিচালিত হয়েছে। এটাই ছিল ইসলামী খেলাফতের রাজধানী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে। এই মদিনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1877 নম্বর হাদিসে বলছেন, লা ইয়াকিদু আহলুল মদিনা আহলাল মদিনা আহাদুন, কেউ যদি পৃথিবীর মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মান আরাদা আহলাল মদিনা, পৃথিবীর কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইল্লান মা আখামায়ান মাউল মিমিলহু ফিল মা, সে সেইভাবে গলে ধ্বংস হয়ে যাবে যেভাবে লবণকে পানিতে দিলে লবণ গলে শেষ হয়ে যায়। যারাই মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই ঠিক ওইভাবে ধ্বংস হয়ে যাবে যেভাবে লবণ পানিতে দিলে লবণ হারিয়ে যায়, ঠিক সেভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এবং মক্কা উভয়ের ক্ষেত্রে বলেছেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহু দাজ্জাল, পৃথিবীতে এমন কোন শহর থাকবে না যে শহরে দাজ্জাল প্রবেশ করবে না। আপনি যদি কারবালাকে পবিত্র মনে করে থাকেন তাহলে কারবালা শহরে দাজ্জাল প্রবেশ করবে, এটা নিশ্চিত। আপনি যদি দেওবন্দকে পবিত্র মনে করে থাকেন তাহলে দেওবন্দে দাজ্জাল প্রবেশ করবে, এটা নিশ্চিত। আপনি যদি পাকিস্তানকে পবিত্র মনে করে থাকেন তাহলে পাকিস্তানে দাজ্জাল প্রবেশ করবে, এটা নিশ্চিত। আপনি যদি শাহজালালের কবরকে, আপনি যদি নিজামুদ্দিন আউলিয়ার কবরকে, আপনি যদি আজমের শরীফকে পবিত্র মনে করে থাকেন তাহলে সেখানে দাজ্জাল প্রবেশ করবে, এটা নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহু দাজ্জাল, পৃথিবীতে এমন কোন শহর থাকবে না যে শহরে দাজ্জাল প্রবেশ করবে না, ইল্লা মক্কাত ওয়াল মদিনা, তবে মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তখন আল্লাহ রাসূল তার খুতবার লাঠি দিয়ে তার মেম্বারে বাড়ি দিয়ে বলছিলেন, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, এই হচ্ছে সেই মদিনা, এই হচ্ছে সেই মদিনা, এই হচ্ছে সেই মদিনা যেই মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। লাইসা লাহু মিন নিকাবিহা নাকবুন, মদিনার এমন কোনো গলি নাই, মদিনার এমন কোনো প্রবেশ পথ নাই যেই প্রবেশ পথে ফেরেশতারা গার্ড
ফ্রেস্তারা পাহারাদার হিসেবে নাই, সোম্মা তার জুফুল মদিনা তুবি আহলিহা, যখন দাজ্জাল মদিনার আশেপাশে আসবে। কিছু হাদিসের জুরুফের কথা বলা আছে, যখন দাজ্জাল আসবে মদিনার আশেপাশে এবং পাহারাদার দেখে মদিনায় প্রবেশ করতে পারবে না, তখন তার জুফুল মদিনা মদিনা কেঁপে উঠবে, দাজ্জাল আসামাত্র মদিনা কেঁপে উঠবে। সালাসা রজাফাত তিনবার, ফায়াখরুজুল্লাহু কুল্লা কাফিরিন ওয়া মুনাফিকিন, তখন এই ভূমিকম্পে ভয় ভীত হয়ে মদিনাতে যত কাফের মোনাফেক যত পাপিষ্ঠ পাপাচারী মদিনায় থাকবে তারাই তিন তিনটা ভূমিকম্পে ভয় ভীত হয়ে মদিনার বাইরে চলে যাবে। ওই যে প্রথম হাদিস বলেছিলাম যে মদিনা হচ্ছে হাপর মরিচা দূর করে, এই মদিনাতে কোনো পাপির স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। ঠিক যখন দাজ্জাল আসবে তখনও যারা মদিনাতে পাপিষ্ঠ এবং মোনাফিক থাকবে তারা এই তিন ভূমিকম্পে মদিনা থেকে বের হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মন্ডলী, আমরা পুরো আলোচনার যদি সারমর্ম বের করি তাহলে বুঝতে পারবো যে মক্কা এবং মদিনার বিরুদ্ধে একমাত্র কাফের মুশরিক মুনাফিকরাই ষড়যন্ত্র করতে পারে, আর যারাই মক্কা এবং মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন করবেন করবেন। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল ফিলকে ধ্বংস করেছেন, যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আরো যারা মক্কা এবং মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে ধ্বংস করেছেন, যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মক্কা এবং তার মদিনাকে অতীতে হেফাজত করেছেন, ভবিষ্যতেও হেফাজত করবেন, এবং যারাই মক্কা এবং মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহর রাসূলের ভাষায় তারা ঠিক লবণ পানিতে দিলে যেভাবে গলে যায় ওইভাবে একদিন নিঃশেষ হয়ে যাবে পৃথিবী থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মক্কাকে ভালোবাসার মদিনাকে ভালোবাসার তৌফিক দান করুক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মক্কা মদিনায় আসার, সালাত আদায় করার এবং বিশেষ করে মদিনায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি।